রামচরণকে তো সবাই চেনেন। আপনি যদি রামচরণের ফ্যান হন আর আপনাকে যদি প্রশ্ন করি রামচরণের ক্যারিয়ারে বেস্ট সিনেমা কোনটা, আপনি কি বলবেন? মাগাধীরা? হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন। তো চলুন আপনার ধারণা ভুল প্রমাণিত করতে ভিডিও শুরু করে দেই। রাঙ্গাস্থলম রামচরণের ক্যারিয়ারে বেস্ট সিনেমা হিসেবে মানা হয়। চিট্টিবাবু মূলত কালা বা কানে কম শোনে এবং সে রাঙ্গাস্থলম নামক একটি গ্রামে বাস করে। সে অন্যের জমিতে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করে তার সঙ্গী মহেশের সাথে। চিট্টিবাবু তার বাবা মা এবং বোনের সাথে থাকে। সে রামালক্ষ্মী নামক একটি কৃষক মেয়ের প্রেমে পড়ে। রাঙ্গাস্থলমের স্থানীয় সরকার ব্যবস্থা পরিচালনা করেন ফানীন্দ্র ভূপতি নামক এক প্রভাবশালী নিষ্ঠুর জমিদার। সে সবসময় দুর্নীতিতে যুক্ত থাকে, যেমন ফসলের দাম বাড়িয়ে দেওয়া, জমি দখল করা, বারংবার পাওনা আদায় করা ইত্যাদি ইত্যাদি। চিট্টিবাবুর ভাই কুমারবাবু, সে বিদেশে গিয়েছিল ভালো চাকরির জন্য এবং একসময় সে দেশে ফিরে আসে। গ্রামের এমন অবস্থা দেখে কুমারবাবু একটু বিব্রতবোধই করে। পঞ্চায়েতের দেয়া দেনা পরিশোধ না করার জন্য রামালক্ষ্মীর জমি পঞ্চায়েতের দ্বারা দখল করা হয়েছে। রামালক্ষ্মী এবং কুমারবাবু সরকারি অফিসে গিয়ে জানায় সে তার মার মৃত্যুর আগে এসব দেনা পরিশোধ করে গিয়েছিল এবং অনৈতিকভাবে তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। মহেশের কাছ থেকে চিট্টিবাবু জানতে পারে যে তার বাবাকে ভূপতির সহকারী শেষু নাইডু সবার সামনে অপমান করেছে কুমারবাবুর আচরণের জন্য। চিট্টিবাবু রামালক্ষ্মীর উপর ক্রুদ্ধ হয় এবং শেষু নাইডুকে মারধর করে। পরের দিন চিট্টি রামালক্ষ্মীর সাথে মিলে যায়, কিন্তু তাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যায় কাউন্সিলরের লোককে মারার জন্য। কুমারবাবু চিট্টিবাবুর জামিনের জন্য ভূপতির কাছে গেলে ভূপতি নাকচ করে দেয়। তারপর সে স্থানীয় এমএলএ দক্ষিণামূর্তির সাহায্যে চিট্টিবাবুকে ছাড়িয়ে আনে। দক্ষিণামূর্তির সাহায্যে কুমারবাবু নিজেকে রাঙ্গাস্থলমের প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করে। কুমারবাবু রাতারাতি গ্রামের লোকের সাপোর্ট পেতে থাকে এবং অনেকেই ওয়ার্ড মেম্বারের নমিনেশন নিতে থাকে। রাঙ্গামা চিট্টিবাবুকে বলে যে যেই ভূপতির বিরুদ্ধে নমিনেশনে দাঁড়ায় তারই আশ্চর্যজনকভাবে খুন হয় এবং তার স্বামীও এইভাবে খুন হয়েছিল। চিট্টিবাবু বুঝতে পারে যে ভূপতি আগের খুনগুলো করেছিল এবং কুমারবাবু খুব বিপদে আছে। সে ভূপতির থেকে ঘুষ নেয় এবং লোকদের নমিনেশন ফেরত নিতে বলে, কিন্তু তা সত্ত্বেও কুমারবাবু তার কাজ চালিয়ে যায়। এতে চিট্টিবাবু তার ভুল বুঝতে পেরে ভূপতিকে তার টাকা ফেরত দিয়ে দেয়। একদিন কুমারবাবু তার প্রেমিকা পদ্মার সাথে দেখা করে বাড়ি ফেরার পথে ভূপতির লোকেরা তাকে আক্রমণ করে। প্রথমে চিট্টিবাবু তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু একজন অজানা ব্যক্তি কুমারবাবুকে গলা কেটে হত্যা করে। ভূপতি প্রাণের ভয়ে গ্রাম থেকে পালিয়ে যায়, কিন্তু চিট্টিবাবু এ গ্রাম হতে ও গ্রাম ভূপতিকে খুঁজতে থাকে। এদিকে রাঙ্গামা পরোক্ষভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। রাঙ্গামার পূজায় অংশগ্রহণকারী কিছু নৃত্যকারদের দেখে চিট্টিবাবু একটি ক্লু খুঁজে পায়। চিট্টিবাবু শুনতে পায় সেই নৃত্যকাররা শ্রীমান নারায়ণা বলে চিৎকার করছিল। নৃত্যকারদের মুখের অঙ্গভঙ্গি ছিল তার ভাইয়ের বলা শেষ কথার মতো। তার ভাই বলতে চেয়েছিল শ্রীমান নারায়ণা, যে ছিল দক্ষিণামূর্তির অ্যাসিস্ট্যান্ট। সে দক্ষিণামূর্তির কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে যায়। তার চোখের সামনে দক্ষিণামূর্তির অ্যাক্সিডেন্ট হয়। চিট্টিবাবু তার গ্রামে না ফিরেই দক্ষিণামূর্তির সেবা যত্ন করতে থাকে। ডাক্তাররা বলেন যে দক্ষিণামূর্তি কোমায় চলে গেছেন এবং সে সুস্থ নাও হতে পারে, কিন্তু চিট্টিবাবু টানা 2 বছর ধরে দক্ষিণামূর্তির সেবা করেই যায়। একসময় দক্ষিণামূর্তি সুস্থ হয়ে যায় এবং চিট্টিবাবু তাকে বাড়িতে দিয়ে আসে। তা ঠিক 2 মাস পর। রামালক্ষ্মী এখন চিট্টিবাবুর স্ত্রী। চিট্টিবাবু এবং দক্ষিণামূর্তি গোপনে কথা বলার সময় দক্ষিণামূর্তিকে জানায় যে ভূপতি এখন কোথায়। উত্তরে চিট্টিবাবু বলে সে তাকে মেরে ফেলেছে। পরবর্তীতে চিট্টিবাবু বলে দেয় যে সে তার ভাইয়ের মৃত্যুর সময় বলা কথার সূত্র ধরে খুনিকে ধরতে পেরেছে এবং সেই খুনি হলো দক্ষিণামূর্তি নিজেই, কারণ দক্ষিণামূর্তির মেয়ের সাথে কুমারবাবু প্রেম করত। দক্ষিণামূর্তিও স্বীকার করে নেয় যে সেই তার ভাইকে মেরেছে। চিট্টিবাবু দক্ষিণামূর্তির 2 বছর ধরে সেবা যত্ন করে যেন সুস্থ হওয়ার পর সে তাকে মারতে পারে। দক্ষিণামূর্তিকে মেরে চিট্টিবাবু সেই গৃহ ত্যাগ করে। ঠিক সেই সময় পদ্মা এবং তার স্বামী এসে পৌঁছায়। তো গাইস, এই ছিল রাঙ্গাস্থলমের শর্ট এক্সপ্লেন। অসুস্থতার কারণে ঠিকমতো আমি এক্সপ্লেন করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। সুস্থ হয়ে গেলে আরও ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো আমি। ধন্যবাদ সবাইকে।